দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদা লাবনি। লাবনি, তিন আসামির রিমান্ড নিয়ে সবশেষ তথ্য আমাদের জানাবেন। সোহাগ, তিনজন যে আসামি ছিলেন, সেই তিন আসামি অর্থাৎ আমানুল্লাহ আমান, শিলিস্তা রহমান এবং ফয়সাল, তাদেরকে 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন ডিবি কর্মকর্তারা এবং তিনজনকে 1 দিন করে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর রাষ্ট্রপক্ষের যে আইনজীবী যিনি ছিলেন, তিনি যেটি জানিয়েছেন, বাংলাদেশে যে মামলাটি হয়েছে সেটি কিন্তু অপহরণ মামলা হয়েছে, কিন্তু তাদের যে রিমান্ড দেওয়া হয়েছে সেটি হত্যা মামলা দেওয়া হয়েছে। এই অপহরণ মামলাটি পরবর্তীতে হয়তোবা হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। পাশাপাশি যে কার কী ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে, সে বিষয়টি এখন পর্যন্ত আইনজীবীরা আমাদেরকে স্পষ্ট করেননি এবং পরবর্তীতে সেটি জানা যাবে, জিজ্ঞাসাবাদে জানা যাবে বলেই জানিয়েছেন। পাশাপাশি কিন্তু শিলিস্তা রহমান যিনি ছিলেন, বলা হচ্ছিল যে এই হত্যাকাণ্ডে তাকে হানি ট্র্যাপের মাধ্যমে তাকে ব্যবহার করা হয় এবং তিনি আবার আদালতে বলেছেন যে এই হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা ছিল না। তো আইনজীবী যারা আছেন তারা বলেছেন যে তাদেরকে হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের কার কী ভূমিকা ছিল এই বিষয়গুলো হয়তো জিজ্ঞাসাবাদে আরও জানা যাবে এবং যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি খুবই মর্মান্তিক, লোমহর্ষকর, যার কারণে এই হত্যার আরও বিস্তারিত জানা প্রয়োজন এবং এই জন্যই কিন্তু আসামিদের রিমান্ড চাওয়া হয়েছিল, যেহেতু তারা 8 দিনের রিমান্ডে নেওয়া হবে, পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, বিশেষ করে যেহেতু এমপি আনোয়ারুল্লাহ জিম আনার যে মরদেহ সেটির কিন্তু সন্ধান পাওয়া যায়নি এবং পুলিশও বলেছে যে তারা সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটা হলো আইনজীবীরা যেটি জানিয়েছেন, যেহেতু এই হত্যার পরিকল্পনাটি বাংলাদেশ থেকে শুরু হয় এবং আখতারুজ্জামান শাহিন, যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে যাকে, পুলিশ এখন পর্যন্ত যেটি বলছেন, তিনি দীর্ঘদিন ধরেই এমপি আনারকে হত্যার চেষ্টা করছিলেন, যার কারণে এটি বাংলাদেশ থেকে যেহেতু হত্যার পরিকল্পনা হচ্ছে এবং বাংলাদেশ থেকে যেহেতু এটি সূত্রপাত, যার কারণে তাই এই হত্যা মামলার বিচারটি বাংলাদেশে মাটিতে হবে বলে আমাদেরকে এখন পর্যন্ত আইনজীবী জানিয়েছেন। সো এই ছিল আমার কাছে সবশেষ।